বিদেশিদের উপর নির্ভর করে না বাংলাদেশের রাজনীতি। আন্দোলনে সরকার পতনের এক দফা আদায়ের হুঁশিয়ারি বিএনপির। চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশ, যতই ষড়যন্ত্র করুক নির্বাচন বাধাগ্রস্ত করার শক্তি দলটির নেই বলছে আওয়ামী লীগ। তারা সরাই দিবে, তারা একটাই কথা, অবাধ সুস্থ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন। মাইকিং না করা ও রুট পরিবর্তনের শর্তে ঢাকায় পদযাত্রা ও সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি অমরিনাথ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি আমলে ক্যাম্পাসে ছিল অস্ত্রের ঝনঝনানি, শান্তি ফেরায় আওয়ামী লীগ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন নির্বাচনী ওয়াদা রক্ষা করায় এগিয়ে যাচ্ছে দেশ। রাস্তা বন্ধ করে চিকিৎসকদের দিনভর বিক্ষোভ, ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষানবিশ ডাক্তারদের অবস্থান, যানজটে ভোগান্তি নগরবাসী। ডেঙ্গুর জ্বরে কাঁপছে সারা দেশ, রাজধানীর সরকারি হাসপাতালে শয্যা সংকট, আগস্ট সেপ্টেম্বরে আক্রান্ত আরও বাড়ার আশঙ্কা, সর্বাত্মক প্রস্তুতির পরামর্শ। ঘরে বাইরে সবখানেই পানি, রংপুরে বিপাকে 50,000 মানুষ, ত্রাণ নয় বেড়ি বাঁধ চান স্থানীয়রা। লালমনিরহাট ও কুড়িগ্রামে পানি নামলেও কমেনি দুর্ভোগ।